हेलो फ्रेंड्स, आशा करी तुम्हारा सबाई खूब भलो आज दीपान्विता नहीं चले तुम्हारे नतून ट्रावल भिडियो हिजिबिजी डट कमर तरफ थे एन सकाल 6টা बजे और गुड मर्निंग सबा के तुम्हारे एन बी एकदम कमप्लीट रेडी और लगेज पुरोपुर रेडी और हमारे आज के नतून एक जन जा से हमारे नतून नय क्योंकि तुम्हारे साथ आलाप है तो रास्ता जीते जीते चलो तरह आलाप करब ए सुनते थकब नतून जैगार नतून गल्प तो संगे थको और देखते थको हमें पुरो भिडियो কোচবিহার থেকে কালিম্পং এর দূরত্ব 191 কিলোমিটার। আমরা এখন কোচবিহার থেকে রওনা দিয়ে দিয়েছি। কোচবিহার থেকে কালিম্পং গাড়িতে যেতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা মতো। তো এইবার ভিডিওতে তোমাদের জন্য থাকছে অনেক নতুন নতুন এক্সাইটিং জিনিস, সেটা তোমরা কিন্তু একদম মিস করবে না, দেখতে থাকো। দাঁড়িয়ে আছি, ড্রাইভার দাদা চা টেস্টা পেয়েছে, চা খাচ্ছে, বাকি সবাই চা খাচ্ছে আর আমি গাড়িতেই আছি। আর এখানে নাকি চায়ের দোকানটা খুব ভালো আর বিখ্যাত চা বানায়। আমি চা খেতে ভালোবাসি না, আমি তাই জানি না। আমরা হাফ রাস্তার উপর অনেকটাই চলে এসেছি, প্রায় চলে এসেছি। আর এখান থেকে কর্নিশন ব্রিজ আর এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা মোটামুটি মালবাজারের কাছাকাছি আছি। আমরা এখন গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সামনে যে মোড়টা আসছে এটাকে বলে খুনিয়া মোড়। এখান থেকে মূর্তি লাটাগুড়ি খুব কাছে এবং ঝালংবিন্দুও যাওয়া যায় এই রাস্তা দিয়েই। তরাই ও ডুয়ার্সের প্রাণকেন্দ্র এই কর্নিশন ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি কর্নিশন ব্রিজে। এই ব্রিজটাকে সেবক ব্রিজ, কর্নিশন ব্রিজ বা কুল অনেক কিছু বলা হয়। এই ব্রিজটা কালিম্পং এবং দার্জিলিং এর সমস্ত জায়গাগুলোকে কানেক্ট করে। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে এটা হলো তিস্তা নদী। এই ব্রিজটি তৈরি হয়েছিল 1937 থেকে 1941 সালের মধ্যে। খরচ হয়েছিল 4 লক্ষ টাকা। ষষ্ঠ রাজা জর্জ এবং রানী এলিজাবেথের করোনেশন বা অভিষেকের সময় এই ব্রিজটি তৈরি করা হয়, তাই তাদের স্মৃতির উদ্দেশ্যে এই ব্রিজের নামকরণ করা হয় করোনেশন ব্রিজ। এই ব্রিজটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 17 এর আন্ডারে পড়ে। এই ব্রিজটা দেখতে অনেকটা আর্চের মতো। ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন হিসেবে এই ব্রিজের বিশেষত্ব এই যে এর মাঝখানে কোনো স্তম্ভ বা পিলার নেই।
80 বছরের পুরনো এই ব্রিজটি শিলিগুড়ি জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ তথা গোটা বাংলার গর্ব। ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হলো তিস্তা নদীর ওপর একটা ড্যাম। এখানে রাস্তার দুধারে রয়েছে প্রচুর হনুমান। এখন ঘড়িতে বাজে ঠিক 9:30। আমরা এখন ভাবছি এখানেই ব্রেকফাস্ট করে নেব, তাই ব্রেকফাস্ট করার জন্য আমরা এসে গেছি তিস্তা বাজারের 29 মাইলে। এখন আমরা ভেতরে যাব ব্রেকফাস্ট করার জন্য। এখানে খরচ খুব একটা বেশি নয়, 160 থেকে 200 টাকার মধ্যে আমরা চারজনে বেশ ভালোভাবেই এখানে আমরা ব্রেকফাস্ট সারলাম। আমরা এখন গাড়ি করে যাচ্ছি, খাবার হয়ে গেছে খাওয়া, ব্রেকফাস্ট সেরে সবাই মিলে। আজকে আমরা দুজন একা নেই, আজকে পুরো গ্যাং রয়েছে আমাদের সাথে। আমি সবাইকে বলবো একটু হাই কর সবাই। হাই। এই যে মমিতা সামনে, আর আরেকজন খুব ব্যস্ত আমাদের খুদে সদস্য, হাই কর পুজু, দাদা কই দাও। ওই দূরে একটা পাহাড়ি ঝর্ণা দেখা যাচ্ছে, যেটা পাহাড়ের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তিস্তা বাজার থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, নিচের রাস্তাটা যাচ্ছে দার্জিলিং এর দিকে, আর আমরা উপরের রাস্তা দিয়ে চললাম কালিম্পং এর উদ্দেশ্যে। অন্য সব জায়গার মতো কালিম্পং এরও রয়েছে অনেক গল্প, অনেক ইতিহাস। কালিম্পং 14 ফেব্রুয়ারি 2017 সালে দার্জিলিং থেকে বিভক্ত হয়ে পশ্চিমবঙ্গের 21তম জেলা হিসেবে স্বীকৃতি পায়। সমুদ্র পৃষ্ঠ হতে আনুমানিক 1250 মিটার বা 4100 ফিট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি জেলা কালিম্পং। কালিম্পং জেলা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের অন্তর্গত। একদিকে ডেলো পাহাড়, অন্যদিকে দূরপিন পাহাড়। এই দুই পাহাড়ের মধ্যবর্তী সংযোগকারী যে রিজ, সেই রিজের ওপর পুরো কালিম্পং শহরটি অবস্থিত। তিস্তা নদী কালিম্পং শহরের উপত্যকা দিয়ে বয়ে চলেছে, যেটা কালিম্পং শহরকে সিকিম থেকে আলাদা করেছে। সুন্দর পাহাড় ঘেরা এই কালিম্পং শহর NH-10 এবং NH-31 এর মাধ্যমে শিলিগুড়ি এবং অন্যান্য সমতলের জেলাগুলির সঙ্গে সংযুক্ত। প্রসঙ্গক্রমে বলি, হাওড়া বা শিয়ালদা থেকে আসতে গেলে ট্রেনে NGP-তে নামতে হবে, আর যদি দমদম এয়ারপোর্ট থেকে ফ্লাইটে আসেন তাহলে বাগডোগরায় এসে নামতে হবে। নিউ জলপাইগুড়ি অর্থাৎ NGP থেকে কালিম্পংয়ের দূরত্ব 65 কিলোমিটার, যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। নিকটবর্তী বিমানবন্দর বাগডোগরা থেকে কালিম্পংয়ের দূরত্ব প্রায় 77 কিলোমিটার, যেটা যেতে আনুমানিক সময় লাগে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 45 মিনিট মতো। আপনি যদি প্রাইভেট গাড়ি ভাড়া করে আসেন মোটামুটি ভাড়া পড়বে 3500-এর মতো। এছাড়াও শেয়ার গাড়ি, বাস আরও অপশন রয়েছে কালিম্পং আসার জন্য। আমরা এখন 6 মাইল
জাস্ট ঢুকছি আমরা হোটেলে, এই জাস্ট ঢুকবো আমরা সবাই, এখন জার্নি করে সবাই একটু টায়ার্ড। চলো, এই 6 মাইল থেকে ডান দিকে ঘুরলেই আমাদের হোটেলের রাস্তা। এই রাস্তা ধরে আমাদের হোটেল যাওয়া যায় ঠিকই, তার সাথে যাওয়া যায় কালিম্পং এর একটা খুব সুন্দর অববিট জায়গায়। এনি গেস? সেটা জানতে গেলে দেখতে হবে আমাদের কালিম্পং সিরিজের প্রত্যেকটা এপিসোড। ঘড়িতে ঠিক 11:15, আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে।